দুয়ারে সরকার এডিশন সিক্সে। তো আপনারা দেখছেন আমাদের জেলাতে যে 7,500 ক্যাম্প শিডিউল হয়েছে, প্রত্যেকটা ক্যাম্পেই আমরা চেষ্টা করছি সঠিকভাবে ম্যানিং করার। দেখা যাচ্ছে যে মূল ক্যাম্পগুলোতে উপস্থিতির হার বেশি, কেননা সবকটা সার্ভিস বুঝিয়ে বলার জন্যে, ফর্মসের অ্যাভেলেবিলিটি, ফর্মস ছাপিয়ে দেওয়ার জন্যে প্রয়োজন মতো, জেরক্স করে দেওয়ার জন্যে প্রয়োজন মতো, বা কোনো কিছু যদি চেক করার দরকার হয়, ইন্টারনেট ফ্যাসিলিটি, এগুলো সমস্ত মেইন ক্যাম্পগুলোতে থাকছে এবং প্রপার ম্যানিং থাকছে বলে বেশিরভাগ মানুষ চেষ্টা করছেন মেইন ক্যাম্পগুলোতে আসার। এবং যাদের সমস্ত ফর্ম ফিলড আপ অবস্থায় আছে, কেবলমাত্র ফর্মগুলি জমা দেওয়ার প্রয়োজন আছে, তারা সাব ক্যাম্পগুলিতে বা আমাদের বুথ লেভেল ক্যাম্পগুলিতে অ্যাক্সেস করছেন এবং সেখানে বসে তারা ফর্মটা লিখে জমা দিচ্ছেন বা ফর্মটা জমা দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। আমরা পিরিয়ডিক্যালি সেগুলোকে তুলিয়ে ব্লক অফিসে, যেখানে ডেটা এন্ট্রি হয় সেই জায়গাগুলোতে, আমরা ডেটা এন্ট্রি কাজ করিয়ে যথাযোগ্য সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে যে এগুলোকে ডিসপোজ করা যায় সেই ব্যবস্থা করছি। 2,38,000 মানুষ ক্যাম্প অ্যাটেন্ড করেছেন মুর্শিদাবাদ জেলাতে। একই পরিসংখ্যান মোটামুটি আমরা যদি দৈনিক পরিসংখ্যান দেখি, প্রায় 4,00,000 সামথিং আমরা দেখলাম, 4,10,000 মতো আজকের দিনে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মানুষ দুয়ারে সরকার ক্যাম্প অ্যাটেন্ড করেছেন। তার মধ্যে 78,000 এখনও পর্যন্ত, এরপর আর কিছু বাড়বে টাড়বে, মোটামুটি আর ধরা যেতে পারে বা 90-এর কাছে যাবে, 90 বা 91 এরকম হবে, এত মানুষ আমাদের দুয়ারে সরকার ক্যাম্প অ্যাটেন্ড করেছেন আজকের দিনে। তো আমরা যেটা দেখলাম আজকেই, মানে একটা দুটো জায়গায় এরকমও একজন দুজন অভিযোগ জানালেন যে তারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, খতিয়ে দেখতে তার সামনেই দেখা গেল যে বেসিক্যালি যে ভদ্রমহিলার নাম আধারে একরকম, ওনার নাম স্বাস্থ্যসাথী কার্ডে আর একরকম এবং ইলেকট্রোরাল রোলে আর একরকম। তো এই বানানের একটু এদিক ওদিক আছে বলে কোনো কারণে মিসম্যাচ দেখিয়েছিল সিস্টেম। তো এখন এই সমস্যাগুলো আর থাকছে না, যেহেতু স্বাস্থ্যসাথীর সাথে ম্যাপিংটা ম্যান্ডেটরি নয়, তার আধার নাম্বার থাকলেই, আধারে তার নাম যদি সঠিকভাবে দেখা যায় তাহলে তাকে সেই সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে। তো ওনার সমস্যাভাবেই সমাধান হলো আর কি।